তো হ্যালো বন্ধুরা, আজকে আবার হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো ওপো আজকে ভারতের বাজারে তাদের ওপো F19 সিরিজের ওপো F19 এই ফোনটি কিন্তু লঞ্চ করে দিয়েছে এবং এই ফোনটি খুব শিগগিরই বাংলাদেশের বাজারেও অফিসিয়ালিভাবে লঞ্চ করবে। এবং আমরা অনেকেই ভেবেছিলাম যে এই ফোনটি ভারতের বাজারে 15,000 রুপিতে লঞ্চ করবে, কিন্তু ওপো এই ফোনটির 6GB 128GB ভেরিয়েন্টটি লঞ্চ করেছে 19,000 রুপিতে। তো সেক্ষেত্রে এই ফোনটি অবশ্যই একটি ওভার প্রাইস ফোন এবং এই প্রাইস পয়েন্টে কিন্তু এই ফোনটির প্রচুর পরিমাণে বিকল্প আছে। তো আজকের এই ভিডিওতে এই ফোনটিতে এই দামে কী কী স্পেসিফিকেশান দেওয়া হয়েছে এবং এই প্রাইস পয়েন্টে কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমত আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। তো এখানে এই ফোনটিতে 6.4 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেটি একটি সাইডে সিঙ্গেল পাঞ্চুলের সাথে আসছে। এছাড়াও এখানে নর্মাল 60Hz রিফ্রেশ রেট থাকছে এবং এখানে 600 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে ওভারঅল এখানে ডিসপ্লে মোটামুটি ভালোই দেওয়া হয়েছে, কিন্তু এই প্রাইস পয়েন্টে ভারতের বাজারে রেডমি নোট 10 প্রো ম্যাক্স এই ফোনটিও কিন্তু পাওয়া যায়। তো সেক্ষেত্রে এখানেও একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু 120Hz রিফ্রেশ রেট থাকছে এবং তার সাথে এখানে 1200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এখানে অবশ্যই ওপো F19 থেকে এখানে কিন্তু রেডমি নোট 10 প্রো ম্যাক্স এগিয়ে থাকবে। তো এরপর ডিজাইনার বিল কোয়ালিটি। তো এখানে 19,000 টাকার একটা ফোনে ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং আমরা ওপোর ফোনে যেমন দেখে থাকি তারা কিন্তু ব্যাক সাইডের ডিজাইন খুবই আকর্ষণীয় করে থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই ব্যাক সাইডের ডিজাইনটি খুবই ভালো করা হয়েছে, কিন্তু এবারও যদি আমরা এই ফোনটিকে রেডমি নোট 10 প্রো ম্যাক্সের সঙ্গে তুলনা করি তাহলে এখানে কিন্তু ব্যাক সাইডে গ্লাস ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটিরও কিন্তু ব্যাক সাইডের ডিজাইনটি আমার কাছে পার্সোনালি ওপো F19 থেকে ভালো লেগেছে। তো ওপো F19 এই ফোনটি 6GB 128GB এই একটি মাত্র র্যাম ও রম ভেরিয়েন্টে ভারতের বাজারে লঞ্চ করেছে। এছাড়া এখানে ইউপিএস 2.1 স্টোরেজ টাইপ এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু অপরদিকে রেডমি নোট 10 প্রো ম্যাক্স এই ফোনটিতে কিন্তু ইউপিএস 2.2 স্টোরেজ টাইপ কিন্তু ব্যবহার করা হয়েছে। এছাড়াও এখানে LPDDR4X র্যাম টাইপ এখানে দেওয়া হয়েছে। তো এই ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে ভারতের বাজারে লঞ্চ করেছে। তো এরপর আমরা কথা বলবো পারফরমেন্সকে নিয়ে। তো এখানে 19,000 টাকার একটা ফোনে স্ন্যাপড্রাগনের 662 এই প্রসেসরটি এখানে ব্যবহার করা হয়েছে এবং এটি 11 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি। তো এই প্রসেসরটি একদম বাজেট ক্যাটাগরির একটি প্রসেসর এবং এই দামে এই প্রসেসরটি কিন্তু একদমই জাস্টিফাইড নয়। এখানে আরও ভালো একটি প্রসেসর ওপর কিন্তু অবশ্যই ব্যবহার করা দরকার ছিল। এবং অন্যদিকে রেডমি নোট 10 প্রো ম্যাক্স এই ফোনটিতে কিন্তু স্ন্যাপড্রাগনের 732G এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এবং স্ন্যাপড্রাগনের 732G এই প্রসেসরটি স্ন্যাপড্রাগনের 662 থেকে অনেকটাই কিন্তু পাওয়ারফুল। তো সেক্ষেত্রে এখানেও কিন্তু এই প্রাইস পয়েন্টে রেডমি নোট 10 প্রো ম্যাক্স কিন্তু এগিয়ে থাকছে। তো এরপর এই ফোনটির ক্যামেরা। তো এখানে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ এবং যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হলো 48 মেগাপিক্সেলের এবং বাদবাকি 2 মেগাপিক্সেল করে একটি ম্যাক্রো আর একটি ডেপ সেন্সার এখানে ব্যবহার করা হয়েছে। এবং খুবই আকর্ষণীয় ব্যাপার, এখানে 19,000 টাকার একটা ফোনে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও দেওয়া হয়নি এবং এই ফোনটির ফ্রন্ট সাইড থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এবং অন্যদিকে রেডমি নোট 10 প্রো ম্যাক্স এই ফোনটিতে কিন্তু এই ফোনটির থেকে দ্বিগুণ ভালো একটি ক্যামেরা সেট আপ এখানে দেওয়া হয়েছে এবং এখানে ক্যামেরা আউটপুটও কিন্তু খুবই ভালো পাওয়া যাবে। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেগমেন্ট দেখি তাহলে এখানে এই ফোনটিতে 5000mAh একটি বড় ব্যাটারি এখানে ব্যবহার করা হয়েছে এবং তার সাথে সাথে 33W একটি ফাস্ট চার্জার আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন। তো এরপর যদি আমরা সফটওয়্যার নিয়ে কথা বলি তাহলে এখানে কালারওএস 11.1 এই ভার্সনটি দেওয়া হয়েছে এবং এটি কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড 11-এর উপর। এছাড়াও এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। তো এটি কিন্তু অবশ্যই একটি ভালো ব্যাপার এবং এর সাথে সাথে এখানে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, 3.5mm হেডফোন জ্যাক এবং টাইপ সি পোর্ট এখানে কিন্তু দেওয়া হয়েছে
এবং এই প্রাইস পয়েন্টে কিন্তু এই ফোনটিতে কোনো রকম ডুয়াল স্পিকারের সাপোর্ট দেওয়া হয়নি। এখানে নর্মাল একটি সিঙ্গেল স্পিকারের সাপোর্ট দেওয়া হয়েছে। তো এই সমস্ত স্পেসিফিকেশন নিয়ে ওপো F19 এই ফোনটি ভারতের বাজারে আজকে লঞ্চ করে গেছে এবং সব দিক থেকে এই ফোনটি অবশ্যই একটি ওভার প্রাইস ফোন এবং আপনারা সবাই এই ফোনটি থেকে অবশ্যই দূরে থাকবেন। এবং বাংলাদেশের বাজারে ওপো F19 সিরিজের শুধুমাত্র ওপো F19 Pro এই ফোনটি কিন্তু লঞ্চ করেছে এবং ওপো F19 এই ফোনটিও কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করতে পারে। তো সেক্ষেত্রে বাংলাদেশের বাজারেও এই ফোনটি কিন্তু অবশ্যই অনেক দামে লঞ্চ করবে। তো এই ফোনটির বিকল্প হিসাবে ভারত ও বাংলাদেশের বাজারে প্রচুর পরিমাণে ফোন আছে। যেমন প্রথমত এই প্রাইস পয়েন্টে রেডমি নোট 10 Pro Max, যেটা বাংলাদেশের বাজারে রেডমি নোট 10 Pro, এই ফোনটি কিন্তু ওপো F19 থেকে দ্বিগুণ ভালো ফোন। এবং দ্বিতীয়ত, আপনারা যদি এই প্রাইস পয়েন্টে গেমিং করতে যান, সেক্ষেত্রে পোকো X3 Pro এই ফোনটি কিন্তু আপনার জন্য বেস্ট হবে। এছাড়াও আপনারা যারা আরও 2-3 হাজার টাকা ভারতের বাজারে কম খরচা করতে যান, সেক্ষেত্রে আপনাদের জন্য রেডমি নোট 10 Pro এই ফোনটিও কিন্তু বেস্ট হবে। আর যেহেতু ওপো এই ফোনটিকে বিশেষ করে অফলাইন মার্কেটকে কেন্দ্র করে লঞ্চ করেছে, সেক্ষেত্রে এই ফোনটি যতই ওভার প্রাইস হোক অফলাইনে কিন্তু এই ফোনটি প্রচুর পরিমাণে বিক্রি হবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন এবং এই ফোনটির থেকে অন্তত দূরে থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।